আইরে আজব শান খেলে আমার রহমান মাও, আইরে আজব শানে খেলে আমার মঈন মাওলানা, ভান্ডারে ভান্ডারে রে খেলা তোরা, ভান্ডারে ভান্ডারে রে খেলা। কোরআনে আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, আমার রহমত পাইয়া তোমরা খুশি উদযাপন করো, জুলুস মিছিল করো, ঘরে বসে থাকলে হবে না। ফালিয়াফরাহু বহু বচনের সিগা, আমরের সিগা বহু বচন, ঘরে বসে পালন করলে হবে না, বের হয়ে রাজপথে এসে সবাই মিলে পতাকা হাতে নিয়ে পালন করতে, এটা কোরআন হাদিসে বলেছেন মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড 419 পৃষ্ঠার মধ্যে আলাদা একটা বাব আছে, বাবু হাদিসুল ফিল হিজরত। আমার বক্তব্য শেষ, নবী যখন হিজরত করে মদিনায় গিয়েছেন এখানে হাদিস শরীফ উল্লেখ করেছেন ফাসাইদার রিজালু ওয়ান নিসাউ ফাওকাল বুয়ুত, আমাদের আজকে মা বোনেরা যেমন দোতলায় বসেছে, ওই 1400 বছর পূর্বে মদিনা মক্কা থেকে নবী যখন মদিনায় যায়, মদিনার সাহাবি মহিলা সাহাবিরা ঘরের উপরে, পুরুষ সাহাবিরা রাস্তায়, তখন তো কাপড়ের পতাকা ছিল না, খেজুর গাছের ডাল চাইটা, তারা খেজুর গাছের ডালাকে নিশানা বানিয়েছিল, তারা ঘর থেকে বের হয়ে নবীজিকে আনার জন্য জুলুস মিছিল নিয়ে যাচ্ছে, আর মুখে বলতেছে তালা আল বাদুরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকর আলাইনা মাদা আলিল্লাহি দা পরনমার। হাতে ছিল দফ, বাদ্যযন্ত্র দফ, দপ বাজায় বাজায়ে, তাদের মুখে ছিল এই নাত, আর মাঝে মাঝে স্লোগান দিত, মুসলিম শরীফের এই খণ্ডে এই হাদিসে পাবেন, তারা স্লোগান দিত, বলছেন ওয়াইয়ুনাদুনা ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ, তারা রাস্তায় ইয়া রাসূলুল্লাহ বলে বলে, কেউ খেজুরের ডাল হাতে নিয়ে, কেউ দফ নামক বাদ্যযন্ত্র বাজিয়ে, জুলুস সহকারে আমার নবীকে মক্কা থেকে মদিনায় বরণ করেছে। এই জন্য আজকে আমরা পৃথিবীতে নবীজির আগমন হয়েছে, আমরা গুনাগার উম্মত নবীজিকে এই দিনে আমরা বরণ করি জুলুস মিছিলের মাধ্যমে, কথা বলেন ঠিক কিনা? তারা কত মিছিল করে দলিল লাগে না, নবীর প্রেমে যখন আমরা মিছিল করি তখন তারা দলিল খুঁজে, আল্লাহ তাআলা তাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।